রেশনে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়ে এখন ইডি হেফাজতে রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তার গ্রেফতারির পর থেকে উঠে আসা তথ্যের উপর ভিত্তি করে ইতিমধ্যেই মন্ত্রীর মেয়ে প্রিয়দর্শিনীকেও ইডির জেরার মুখে পড়তে হয়েছে। জানা যায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব বালুকন্যা গ্রেফতারির মাঝেই সেই দপ্তরে বিতর্কের সৃষ্টি হলো। বালুকন্যার জারি করা অর্ডার বাতিল করে সেই অর্ডারই জারি করা হয় অন্য কারো নামে, জানিয়েই চর্চা তুঙ্গে। প্রসঙ্গত, সোমবার সন্ধেবেলায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডেটা সায়েন্স দিয়ে সিলেবাস আপলোড সংক্রান্ত একটি নির্দেশিকায় সই করেন প্রিয়দর্শিনী মল্লিক। সেই অর্ডার সংসদের ওয়েবসাইটে আপলোডও করে দেওয়া হয়। তারপরেই বালুকন্যার সই করা সেই নির্দেশিকাতে গভীর রাতে সংসদের ওয়েবসাইট থেকে তুলে দেওয়া হয়। পরবর্তীকালে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের নামে একই নির্দেশিকা সামান্য বদল করে বের করা হয়। রাতারাতি নির্দেশিকা বদলে জল্পনা তুঙ্গে। উল্লেখ্য, দুর্নীতির দায়ে বাবার সঙ্গে জড়িত হয়ে এখন দিল্লির তিহারে স্থান হয়েছে বীরভূমের প্রভাবশালী কেষ্টর কন্যা সুকন্যা মণ্ডলের। অনুব্রত মণ্ডলের গ্রেফতার হওয়ার পর সুকন্যার নামে একাধিক সম্পত্তির হদিশ মিলেছিল, সেই সূত্র ধরেই তাকে গ্রেফতার করা হয়েছিল। একইভাবে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারের পর তার মেয়ের নামে বিপুল পরিমাণে সম্পত্তির হদিশ মিলেছে। তবে কি কোনোভাবে বাবার করা দুর্নীতির দায়ে মেয়ে জড়িত আছে এই সন্দেহ রাতারাতি নির্দেশিকায় নাম পরিবর্তন? উঠছে প্রশ্ন। তবে সংসদের তরফে দাবি করা হয় নির্দেশিকার সামান্য বদল করার কথা ছিল তাই পরিবর্তন করা হয়েছে। তবে সত্যিই যদি তা হয় তাহলে নির্দেশিকা বদলের পর সচিবের নাম না করে কেন করা হলো সভাপতির নামে? কোন রহস্য রয়েছে এর নেপথ্যে? উঠছে সেই প্রশ্নই। সান্তান ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।